542 বছর পর্যন্ত এই তাকলিদের মহামারীর কারণে কাবা ঘরে এক জায়গাতে সালাত হয় না। গোশতের দোকানে গিয়ে গরুর গোশত কোনটা, কাজীর গোশত কোনটা খুঁজে বেড়ায়, কিন্তু জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন এটা গরুর চামড়ার না খাসির চামড়া। এটা হলো সনাতন ধর্মের তাকলিদ। আর মুসলিমদের তাকলিদ হলো স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, কিন্তু স্বামীর রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম। একজন বক্তা সাহেব বলছেন, আমার বান্নুরি রাহেমাহুল্লাহ, আমার তাজউদ্দিন ফাকেহানি রাহেমাহুল্লাহ, আমার রশিদ আহমদ গাঙ্গুহি রাহেমাহুল্লাহ, উজানির পীর কারি ইব্রাহিম রাহেমাহুল্লাহ, অমক রাহেমাহুল্লাহ, তমক রাহেমাহুল্লাহ বলার পরে দলিল লাগে না আমাদের। দলিল ছাড়া পরের জমি যারা দখল করে তারাই হলো এই সমস্ত মাঝহাবি ফেরকাবন্দিতে বিশ্বাসী। যারা চার মাঝহাবকে স্বীকৃতি দেয়, চার তরিকাকে স্বীকৃতি দেয়, চার ভাগে বিভক্ত হতে বলে মানুষকে, তারাই হলো ঐক্য বিনষ্টকারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আন্দোলন আহলে হাদিস আন্দোলনের সঙ্গে সংযুক্ত থাকার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আমানতের কিছুটা দায়িত্ব পালনার্থে আজকে আমাদের এই তাবলিগি ইজতেমা। আজ থেকে প্রায় 32 বছর পূর্বে শুরু হয় তাবলিগি ইজতেমা। তাবলিগি ইজতেমার মাঠে এই ব্যানারের নিচে অনেক দিনই ভাই এলেন এবং চলে গেলেন, আল্লাহ পাক আমাদেরকে এখনো রেখেছেন আলহামদুলিল্লাহ। চলে গিয়েছেন তো যাবেন সেটা তার ব্যাপার, কিন্তু তাবলিগি ইজতেমা নিয়ে কটূক্তি করার অধিকার কাউকে দেওয়া হয়নি। পছন্দ হলে থাকবেন, না হলে না থাকবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাবলিগি ইজতেমার শব্দটা নিয়েও আপত্তিকর শব্দ শুনতে দেখা গেছে, বলতে দেখা গেছে। আপনি যখন এই মঞ্চে ছিলেন তখন ছিল এটা ইজতেমা, মঞ্চ থেকে যখন আপনি ছিটকে পড়লেন তখন এটার নাম হয়ে গেল ইস্তেনজা। মাথায় বুদ্ধি রেখে কথা বলবেন। উদ্বোধনী ভাষণে, স্বাগত ভাষণে আপনারা শুনেছিলেন হাদিস ফাউন্ডেশনের সচিব মহোদয়ের আলোচনায় তিনি কথাটা ইঙ্গিত দিয়েছেন, যারা আজকে কটূক্তি করছেন তারা আবার এই নামেই আবার প্যারালাল আর একটি সম্মেলনের আয়োজন করেছেন। বন্ধুগণ,
কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলবার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমার আজকের আলোচ্য বিষয় তাকলিদ বনাম ইত্তিবা। তাকলিদ বনাম ইত্তিবা, তাকলিদ একটি মহামারী রোগ, যেই রোগ মাঝহাবীদের মধ্যেও আছে, যেই রোগ কোরআন এবং সুন্নার অনুসারী দাবিদারদের মধ্যেও দেখা দিয়েছে। তাকলিদ শব্দের অর্থ হল আত-তাকলিদু মাখুযুম মিনাল কিলাদাহ। কিলাদাহ শব্দের অর্থ থেকে, কিলাদাহ শব্দ থেকে তাকলিদ শব্দ এসেছে। কিলাদাহ শব্দের অর্থ হল গলাসি, আমাদের দেশীয় ভাষায় বলা হয় গরু ছাগলের গলায় যে রশি পরিয়ে দেওয়া হয় গলাসি, এই গলাসিকে তাকলিদ বলা হয়। মেয়েদের গলার হারকে কেলাদা বলা হয়। কেন এটা গলায় পরা হয়? ওই জন্য এখান থেকে কেলাদা। আল্লাহ পাক বলছেন সূরা মায়েদার দ্বিতীয় নম্বর আয়াতে, লা তাহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ। এখানে কেলাদাতুনের বহুবচন হল কালাইদ, গলার যে রশি, যেই রশিতে ছাগল বকরি গরু উঁট ভেড়া টেনে নিয়ে যাওয়া হয়, এটাকেই বলা হয় কেলাদা। বন্ধুগণ, তাকলিদ শব্দের পারিভাষিক অর্থ হল হুয়া কবুলু কাউলিল গাইরি বিলা হুজ্জাতিন, অপরের কথাকে দলিল ব্যতিরিকে, দলিলের তোয়াক্কা না করে, অকপটে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হল তাকলিদ। তাকলিদ এমন একটি নিকৃষ্ট শব্দ, এমন একটি জঘন্য শব্দ, যে শব্দ মক্কার কাফেরেরাও পছন্দ করত না। কোরআন আয়াত শুনুন, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনযালাল্লাহ قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. الله পাক বলছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনযালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যে ওহির বিধান নাজিল করেছেন এইটারই তোমরা অনুসরণ করো। মক্কার কাফেরদেরকে যখন বলা হলো তোমরা বাপ দাদার রসম রেওয়াজ ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ওহির বিধান অনুসরণ করো, তারা কি জবাব দিল শুনুন। কালু বাল নাত্তাবিউ মাল ফাইন আলাইহি আবানা, তারা বলল বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। তারা বলল না বাল নাত্তাবিউ বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি ওইটারই তাকলিদ করব। এই তাকলিদ শব্দটা তারা বলল না, কি বলল? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা যেটা রেখে গেছে এটার ইত্তেবা করব। কারণ তাকলিদ শব্দটা তারাও পছন্দ করত না।
তারা করলো যেটা বাপ দাদার অন্ধ অনুসরণ, ওটা কি এত্তেবা না তাকলিদ? কথা বলেন, তারা যে করলো বাপ দাদার অন্ধ অনুসরণ, এটা কি এত্তেবা না তাকলিদ? করলো তাকলিদ, কিন্তু বলল আমরা বাপ দাদার এত্তেবা করব। কেন? কারণ তাকলিদ শব্দটা তারাও পছন্দ করত না। এত্তেবা শব্দের অর্থ হল হুয়া কবুলু কাউলিল গাইরি বিল হুজ্জাহ, কারো কথাকে দলিল ভিত্তিক মেনে নেওয়ার নাম হল এত্তেবা। এত্তেবা এবং তাকলিদের পার্থক্য না বুঝার কারণে এক শ্রেণীর লোকের আমাদেরকে বলেন তোমরাও তো ইমাম বুখারির তাকলিদ করো। আমরা ইমাম বুখারী রাহেমাউল্লাহর কথা, কোন পার্সোনাল কথা, কোন ব্যক্তিগত অভিমত আমরা গ্রহণ করি না। ইমাম বুখারী রাহেমাউল্লাহ সহি হাদিস দিয়ে যখন কোন কথা আমাদের সামনে তুলে ধরেন, সেই হাদিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে ইমাম বুখারী রাহেমাউল্লাহর কথা আমরা গ্রহণ করি। বন্ধুগণ, মক্কার কাফেরদের মধ্যে এই বাপ দাদা পূজারী অন্ধ অনুসরণের কারণে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালেব তার ইসলাম গ্রহণ করা সম্ভব হল না। তাকলিদ মানুষকে অন্ধতে পরিণত করে। তাকলিদের মাধ্যমে মানুষ নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে এবং নিজস্ব বুদ্ধিবৃত্তি সব বিলুপ্ত হয়ে যায়। ভারতবর্ষের বর্ষিয়ান নেতা গান্ধীজি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল গরুর পূজা করেন কেন? গান্ধীজি উত্তর দিয়েছিলেন, গরু আমার মা, মায়ের চেয়ে গরু দামি, মা দুধ পান করিয়েছে মাত্র 2 বছর, আর গরু দুধ পান করায় সারা জীবন, অতএব গরু আমার মা, মায়ের চেয়েও বেশি দামি। দুঃখজনক হলেও সত্য, গদুর গরুর লাদা চুনা যদিও তারা খায়, গরুর দুধ যদিও তারা পান করে, গরুর গোশত তারা খাবে না, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানালে সেই জুতা পরতে তারা দ্বিধাবোধ করবে না। গোশতের দোকানে গিয়ে গরুর গোশত কোনটা, কাজীর গোশত কোনটা খুঁজে বেড়ায়, কিন্তু জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন এটা গরুর চামড়া না কাজীর চামড়া। এটা হলো সনাতন ধর্মের তাকলিদ। আর মুসলিমদের তাকলিদ হলো স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, কিন্তু স্বামীর রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম, স্ত্রী রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড় আরাম। বন্ধুগণ, তাকলিদ করার কারণে মানুষ এতটাই অন্ধ হয়। মাঝহাবি তাকলিদ করতে গিয়ে একজন ইমাম বলেছেন, তার নাম ইমাম কারখি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আমাদের সাথী আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেন তার বিরুদ্ধে যত কথা আছে সমস্ত কথা ব্যাখ্যার দাবিদার ইম্মা মুআউয়ালুন ওয়া ইম্মা মানসুখুন, অথবা সেটা মানসুখ। আমাদের ইমামের বিরুদ্ধে, ইমামের ফতোয়া বিরোধী যত হাদিস কোরআন যা আছে সব মানসুখ। তাই তো সহিহুল বুখারীর হাদিসকে মানসুখ বলতেও এক শ্রেণীর লোকেরা দ্বিধাবোধ করে না। মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর এহিয়া লেহিয়া স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার রফুল আদায়ন হাদিস কি মানসুখ হয়েছে? তিনি জিজ্ঞেস করেছিলেন মান নাসাখাহু, এরা হাদিসকে মানসুখ কে করলো, আবু হানিফা আও গাইরুহু? সহি বুখারীর হাদিস যদি ইমাম আবু হানিফা রাহেমাল্লাহ মানসুখ করে থাকেন হতেও পারে,
কিন্তু আল্লাহর রাসূলের জীবদ্দশায় হাদিস আল্লাহ নবী মানসুখ করে জাননি। বন্ধুগণ, তাকলিদ নামক এই মহামারী ব্যাধি দুই প্রকার। এক প্রকার তাকলিদ হল জাতীয় তাকলিদ, যেটা হল মাঝহাবি ফেরকাবন্দি, এই হল জাতীয় তাকলিদ। আর একটা হল বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ অগণিত অসংখ্য, তার মধ্যে চারটি বিষয় আমি একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। এক নম্বর হল রাজতন্ত্র, রাজার বেটা রাজা, যোগ্যতা থাকুক আর না থাকুক রাজতন্ত্র। আপনি বলবেন সৌদি আরব, জি না, সৌদি আরবে কোনো রাজতন্ত্র নাই। সৌদি আরবে ইসলামী শরীয়ত সেখানে বলবৎ হয়েছে বা বলবৎ করা হয়। মদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেক আল বাররাক হাফেজাহুল্লাহ, তিনি বলেছেন, লাইসা ইনদানা ডেমোক্রাতিয়া ওয়া লাইসা ইনদানা দিকতারিয়া বাল ইনদানা নিজামের শরিয়া। আমাদের এখানে ডেমোক্রেসি নেই, আমাদের এখানে ডিকটেটরি নেই, আমাদের এখানে নিজামের শরিয়া, শরিয়তের বিধানের উপরে এই দেশ চলে থাকে। রাজার ছেলে যে দায়িত্বশীল হয়, দেশ তারা স্বাধীন করেছে, দায়িত্বশীল তোমাকে দেবে নাকি? তুমি যাও। এদের যখন তার্কিশরা দখল করেছিল, শেরেক বেদাতে যখন সৌদি আরবের ভূখণ্ড শেরেক বেদাতে ভরপুর হয়েছিল, সৌদি আরবে কবর পূজা হতো, সৌদি আরবে খেজুরের গাছের পূজা হতো এক সময়। তার্কিশরা যখন সৌদি আরব দখল করেছিল, রিয়াদের অদূরে জারিয়া পল্লীতে ছিল জায়েদ বিন আরকাম, জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেই কবরে ওরসের মেলা বসত। রিয়াদের অদূরে একটি খেজুরের গাছ ছিল, সেই খেজুরের গাছ জাবরিয়ে ধরে অবিবাহিতা মেয়েরা বলতো, ইয়া ফাহলাল ফহল উরিদুজ সাওজা কাবলাল হাওল। ফাহল মানে হলো পাঁঠা, ইয়া ফাহলাল ফহল, খেজুর গাছকে বলছে, খেজুর গাছ পাঁঠার পাঁঠা, এক বছর পূর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে একটা স্বামী চাই। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ, কিছুই বলছেন না, আপনারা ঘুমায় গেছেন নাকি? সেই দেশ যখন কুফুরি দ্বারা আক্রান্ত হল, মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট, নাম ছিল তার ফারাজ বিন বারকুক, ফারাজ বিন বারকুক 801 হিজরিতে কাবা ঘরকে ভেঙে চার মাঝহাবের চার দল লোককে ভাগ করে চার মুসাল্লা কায়েম করেছিল, যা 1343 হিজরি পর্যন্ত চলেছিল। 542 বছর পর্যন্ত এই তাকলিদের মহামারীর কারণে কাবা ঘরে এক জায়গাতে সালাত হয় না। কাবা ঘরকে বিভক্ত করে, তারা মাঝহাবি বিভক্ত করে যখন সেই কাবা ঘরের ভিতরে গোলমাল মারামারি করছিল, সেই সময় মোহাম্মদ বিন সাউদ রাহিমাল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী রাহিমাল্লাহর সঙ্গে একত্রিত হয়ে সেই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। এখন সেখানে রাজপরিবার থেকে দায়িত্বশীল নিয়োগ হয়, কিন্তু রাজতন্ত্রের যেই সমস্যা প্রবলেম সেইগুলি সেখানে ফেস করতে হয় না, কারণ আগে থেকেই লোক রেডি করে রাখা হয়, অযোগ্য লোককে কোনো দায়িত্বে দেওয়া হয় না। রাজার ছেলে রাজা হয় না, রাজার ভাইও রাজা হয়। কিন্তু আপনি যে গণতন্ত্রের দেশে বাস করেন, এই গণতন্ত্রের দেশে রাজার মেয়ে রাজা হয়, রাজার স্ত্রী রাজা হয়। তা আপনি কোন গণতন্ত্র নিয়ে আছেন? নিজের চরকায় আগে তেল দেন, ওয়েল ইউর ওন মেশিন। বন্ধুগণ, দুই নম্বর হলো গণতন্ত্র। রাজতন্ত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু কয়েকটি বিষয়ে পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বললেন, ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে জাতির নেতৃত্ব দিলাম, মানব জাতির নেতা হিসাবে তোমাকে নির্বাচন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিন যুররিয়্যাতি, আমার সন্তানরা কি নেতা হতে পারবে না? আমি তো নেতা হলাম, কিন্তু আমার সন্তানদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বললেন, লা ইয়ানালু আহদিয যালিমিন,
ইব্রাহিম কোন জালেমের সঙ্গে আমার কোন অঙ্গীকার নাই, তোমার ছেলে ইব্রাহিমের বংশ থেকেও যদি কোন জালেম বের হয় সেই জালেম এই তাওহীদের নেতৃত্ব পাবে না। দুই নম্বর হলো গণতন্ত্র। গণতন্ত্র মেজরিটি গণতন্ত্রের দুইটা কুফুরি তন্ত্র, একটা হলো মেজরিটি মাস গ্রান্টেড, আর একটা হলো এই জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, জনগণের সার্বভৌমত্ব না আল্লাহর সার্বভৌমত্ব, হুকমুস সাবি বিসাবিলি সাব, এর হলো ডেমোক্রেসির আরবি সংজ্ঞা, আর ইংরেজি সংজ্ঞা হলো গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। এখন তার ফর দ্য পিপলস লাগে না, কারণ জনগণ ঘুমিয়ে থাকে, নেতা নেতা হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশের রায়কে চূড়ান্ত মনে করে তাদের অনুসরণ করো তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাকে তারা বিচ্যুত করে ফেলবে। ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা ধারণা এবং অনুমান ভিত্তিক কথা বলে থাকে। তারপর আসলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ভিতরে তারা চায় মানুষকে সমানভাবে একটা পর্যায়ে নিয়ে আসতে, কিন্তু সমাজতন্ত্রটা হলো এটা একটা বড় ধরনের জেলখানা, যাদেরকে যখন উৎখাত করে রাশিয়ার মাটিতে কমিউনিজম বিপ্লব হলো, কমিউনিজম বিপ্লবে তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। পরবর্তীকালে দেখা গেছে রাশিয়ার তদানীন্তনকালের প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্ভাসেবের স্ত্রী রাইসা, তার এক সেট কাপড় কিনতে সাধারণ জনগণের 23 মাসের বেতন লাগছে। সাধারণ জনগণের 23 মাসের বেতন যদি একজন প্রেসিডেন্টের স্ত্রীর এক সেট কাপড় কিনতে লাগে তাহলে সেখানে কিসের সমাজতন্ত্র? সমাজতন্ত্র না বলে সেটাকে 6 মাসতন্ত্র বলতে পারেন। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, ওরা কি তোমার রবের রহমতকে বণ্টন করতে চায়? না, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফায়না বাযাহুম ফাওকা বাযিন দারাজাত লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়্যা ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওরা কি চায় আল্লাহর রহমতকে বণ্টন করে ভাগ করে নিতে? না, আল্লাহর রহমত ভাগ করে নিতে পারবে না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়াবি জিন্দেগিতে তাদের জীবন জীবিকা বণ্টন করে দিয়েছি। ওরা ফায়না বাযাহুম ফাওকা বাযিন দারাজাত, তাদের একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়েছি। লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়্যা, যেন তারা একে অপরকে কাবু করে তাদের ফায়দা তারা হাসিল করতে পারে। চতুর্থ নম্বর হল ধর্মনিরপেক্ষতাবাদ, যেটার নাম হল সেকুলারিজম। পৃথিবীর বুকে ধর্মনিরপেক্ষ কোনো লোক নাই, ধর্মনিরপেক্ষ কোনো লোক নেই। যারা সারা জীবন ধর্মনিরপেক্ষতার স্লোগান দেয় তারা যদি সনাতন ধর্মের জন্মসূত্রে সনাতন ধর্মের হয় ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতার সারা জীবন স্লোগান দিল আর তারা যদি জন্মসূত্রে মুসলিম পরিবারের হয় তাদেরকে ইসলামী তরিকায় দাফন করা হয়, তো নিরপেক্ষ থাকলো কই? নিরপেক্ষতা করতে হলে একটা কাজ করতে হবে, একবার পুরাতে হবে আবার দাফন করতে হবে, তাহলে নিরপেক্ষ হলো। মানুষ কশিনকালেও নিরপেক্ষ থাকতে পারে না, কোনো না কোনো পক্ষে থাকতেই হবে। যার ফলে এই ধর্মনিরপেক্ষতার জনক মিস্টার কার্ল মার্কস, কমিউনিজমের জন্মদাতা মিস্টার কার্ল মার্কস, মৃত্যুর সময় সে বলেছিল ও মাই গড, তার মনের অজান্তেই তার মুখ ফুসকে শব্দটা বেরিয়ে গেল। কারণ আল্লাহর নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা ফা বাহু ইফাত ইউহাব্বিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাদদাস আও ইউমাদদিসানিহি আও কামা ওয়ারাদা ফিল হাদিস, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায়। এ বাবা, এই ইস্টাতে বসে মোবাইল চালালে তো খুব মুশকিলের ব্যাপার, এটা খুব দুঃখজনক।
যাদের খুব ব্যস্ততা মেহরবানি করে একটু নেমে যায় কথা বলবে। সারা বিশ্ব দেখছে মানুষ আমাদের আলোচনা। বলছিলাম জাতীয় তাকলিদ, যেটা মাঝহাবি তাকলিদ, ফেরকাবন্দি তাকলিদ। ভারত গুরু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, এলাম আন্নান নাসা কানু কাবলাল মিয়াতির রাবিয়াতে গায়রা মুজমিইন আলাত তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ড 122 পৃষ্ঠায় ভারত গুরু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো হে জনগণ, পৃথিবীর বুকে মানুষ 700 হিজরির পূর্বে কশিন কালেও তারা নির্ধারিত কোন মাঝহাবের উপরে ঐক্যবদ্ধ ছিল না, মাঝহাবের উপরে অটল ছিল না তারা। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআতু ফিল কারনির রাবিল মাযমুম আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইলামুল মুয়াক্কিন 208 পৃষ্ঠা। বন্ধুগণ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা হাযাতাত হাযিহিল বিদআ, এই মাযহাবি বিদআত, এই ফেরকাবন্দি, এটা চতুর্থ হিজরির পরে এটা আবিষ্কৃত হয়েছে, মানুষ এটাকে গঠন করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় নিন্দনীয় যেই, রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসনীয় যেই যুগ, আল্লাহর নবী বলেন, খায়রুল নাসে কারনি, উত্তম জামানা আমার জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই প্রশংসিত কুরুনে মুফাজ্জালার পরে তৃতীয় হিজরি, 300 বছরের পরে চতুর্থ শতক, 400 বছরের পরে এই তাকলিদের আবির্ভাব ঘটে থাকে। বন্ধুগণ, তাকলিদের ভয়াবহ কুফল যেগুলি বলে শেষ করার উপায় নেই। 1 নম্বর হল দলিল বিমুখতা। একজন বক্তা সাহেব বলছেন, আমার বান্নুরী রাহিমাহুল্লাহ, আমার তাজউদ্দিন ফাকেহানি রাহিমাহুল্লাহ, আমার রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, উজানির পীর কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, তমুক রাহিমাহুল্লাহ বলার পরে দলিল লাগে না আমাদের। দলিল ছাড়া পরের জমি যারা দখল করে তারাই হলো এই সমস্ত মাঝহাবি ফেরকাবন্দিতে বিশ্বাসী। গায়ের জোরে দলিলবিহীন জমি দখল করা যায়, কিন্তু লাঠি দিয়ে পরের জমি দখল করা যায়, কিন্তু দলিল পেশ করা বড় মুশকিল। দলিলের তোয়াক্কা তারা করেন না। 2 নম্বর, অন্ধ ব্যক্তির ভক্তির আতিশয্যে, অন্ধ ভক্তি ও বিশ্বাসের আতিশয্যে জাল জৈব হাদিস বানাতেও তারা দ্বিধাবোধ করে না। একদল লোক ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে ভালোবাসেন, তাই ইমাম শাফি রাহিমাল্লাহকে ঘৃণা করেন, নিজের ইমামের পক্ষে জাল হাদিস বানালেন সেরাজু উম্মতি আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহর নবীর নাম দিয়ে বানাওয়াট হাদিস বলে বলছে, আমার উম্মতের চেরাগ হল আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাল্লাহ রেগে নেষ্টে জাল হাদিস বানিয়ে বলছে, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আলা উম্মতি আযাররু আলা ফিতনাতি ইবলিস। আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস, মুহাম্মদ বিন ইদ্রিসের ফিতনা হবে আমার উম্মতের জন্য ইবলিসের ফিতনা থেকে ভয়াবহ। নাউযুবিল্লাহ মিন যালিক। মোহাম্মদ বিন ইদ্রিস কার নাম? কথা বলেন, কার নাম? কে বললেন, হাত তোলেন। মোহাম্মদ বিন ইদ্রিস ইমাম শাফি, কে বললেন, হাত তোলেন, কে? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বিন ইদ্রিস। এই যে একটা পুরস্কার আছে, নিয়ে যাবেন, যান, এই যে পরিচালকের কাছ থেকে পুরস্কার নিয়ে, এই যে পুরস্কার। আরে পুরস্কার 1 টাকার হলেও পুরস্কার, 10 টাকার হলো পুরস্কার। এক কলম পুরস্কার দেওয়া হয়েছে, এর মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক প্রথম দিন ওহী নাযিল করে কলমের নাম বলেছেন, আল্লামা বিল কালাম। কলমের নামে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন,
আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন কলম। ছোট মনে করলেন? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহিমাল্লাহ মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই পৃথিবীর বুকে, ক্ষণ জন্ম মহাপুরুষ। তার নামে জাল হাদিস। বন্ধুগণ, মাঝহাবীদের তাকলিদ যতটা ভয়াবহ, তার সে এক শ্রেণীর সহি আকিদার নামধারীদের তাকলিদ আরো ভয়াবহ। সহি আকিদার নাম নিয়ে চলছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর অন্ধ, অনুসরণ করবেন না তাই, কিন্তু কোন এক শায়েককে এমন ভাবে ধরছেন, যেই শায়েকের ভুল ফতোয়ার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে। কেমন আহলে হাদিস আপনি? আপনার শায়েকের ফতোয়ার বিরুদ্ধে দলিল ভিত্তিক কেউ যদি তার ফতোয়াকে সংশোধন করেন, তো আপনি গালাগালি বকাবাজি করেন? এদেশের একজন ফেমাস বক্তা বললেন, আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরের উপরে লোহার ব্রিজ বানিয়ে দিয়েছিলেন, প্রতিবাদ করাতে তার অনুসারীরা অনেক গালাগালি করলেন, আপনি যদি কোনো শায়েখের অন্ধ অনুসরণ করবেন, কোনো বক্তার অন্ধ অনুসরণ করবেন, কোনো নেতার অন্ধ অনুসরণ করবেন, কোনো জামাতের আমিরের অন্ধ অনুসরণ করবেন, বিনা দলিলে যদি কোনো নেতার কথা মেনে চলবেন, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ হুমুল্লাহ জামিয়ান, তারা কি দোষ করেছিল? বন্ধুগণ, এই তাকলিদ বড় ভয়াবহ তাকলিদ। আজকে জাতি বড় বিভ্রান্তির মধ্যে আছে। একজন মুকাল্লেদ আলেম বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য ভুল হচ্ছে, তার ছেলে বাপের বিরুদ্ধে ফতোয়া দিয়েই চলেছে। আলেম হলেন মুকাল্লেদ, আহলাদিসদেরকে গালাগালি করেন। পিস টিভির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার জাকের নায়েক ইহুদির দালাল বলে গালাগালি করেন, তারই ঘরে তার ছেলে জন্ম নিয়েছে, বাপের ফতোয়া উল্টায় ধরছে। আলহামদুলিল্লাহ বলবেন তো নাকি? কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে আহলাদিস আলেমদের, কোন আলেমদের কোন ছেলে পেলেকে দেখা যায়, বাপ যদি ভুল করে, বাপের ভুলটাকে ইনিয়ে বিনিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে আমার বাপ ঠিকই করেছে। শিক্ষা নাও হে যুবক, বেদাতির কাছ থেকে শিক্ষা নাও, বেদাতির ঘর থেকে জন্ম নেওয়া ওই সমস্ত আলেমদের কাছ থেকে শিক্ষা নাও। বাপ আমার সবে বরাত করতেন, আমার বাপকে টুকে দিয়েছিলাম, আমার বাপ মিলাদ মুনাদাত করতেন সম্মিলিত ফরজ সালাতের পরে, বাপের সাথে লড়াই হয়েছে এক যুগ, বাপ বেনামাজির জানাজা পড়াতেন, বাপের সাথে লড়াই করে সংগ্রাম করে, চাচার সাথে লড়াই করে সংগ্রাম করে, সমাজ থেকে সমস্ত বেদাত কুসংস্কার তুলে বাপ চাচাকে আহলাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত করার পরেই তারা পৃথিবীতে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন। বন্ধুগণ, ইমামের তাকলিদের নামে অসংখ্য বিদ্বানের তাকলিদ করা হচ্ছে, বলছে আমি অমক মাঝহাব মানি, কিন্তু আপনি যে কবর পূজা করছেন, মাজার পূজা করছেন, সেহলাম করছেন, কুলখানি করছেন, এরা কোন কেতাবে লেখা আছে বলেন? তাই তো আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন, ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল কি? মাযহাবী আলেম দলিল দিচ্ছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। তো বলছে আপনি কি হানাফি না আহলাদিস? তো বলছে আমি তো আহলাদিস হানাফি। তো আপনি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ কওল দিয়ে দলিল দেন, আপনি তো মধা কোরআন হাদিস বলেন না, তাতে কোরআনের আয়াত পড়েন কেন? আপনার জন্য কোরআনের আয়াত পড়া জায়েজ নাই কেন? আপনি কোরআন হাদিস বোঝেন না দেখে তো ইমামকে কি করেন, মেনে চলেন? তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কল পেশ করুন, আপনি কোরআনের আয়াত পেশ করছেন কেন? কথা কি বোঝা গেল? বন্ধুগণ, অসংখ্য বেদাত চালু করে
ওই মহামতি ইমামদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক ইমামের তাকলিদ করবে কি করে? এক ইমামের তাকলিদ করা তো সম্ভব নয়। কারণ মনে করুন আপনি ইমাম শাফি রাহিমাল্লাহর অনুসারী, ইমাম শাফি রাহিমাল্লাহ ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে। এখন মাইকে আজান দেওয়া যাবে কি না? এই ফতোয়া তো 1200 বছর পূর্বে ইমাম শাফি রাহিমাল্লাহ দিয়ে যাননি। এখন আপনি এই মাইকে আজানের ফতোয়াটা কার কাছ থেকে নেবেন? আপনি তো ইমাম শাফি রাহিমাল্লাহর অন্ধ অনুসারী। এবার ইমাম শাফি রাহিমাল্লাহর কবরের কারে পাশে গিয়ে বলেন, ইমাম সাহেব আমরা তো আপনার অনুসারী, আপনি তো কবরে শুয়ে আছেন, বর্তমান জমানায় পৃথিবীতে মাইক আবিষ্কার হয়েছে, মাইকে আজান দেওয়া যাবে কি না? এই মর্মে তো আপনার কেতাবে আপনি কিছু বলে জাননি, অতএব আমাদেরকে এখন কবর থেকেই ফয়সালা দিন। আদৌ কি সম্ভব? তাহলে কার কাছ থেকে ফতোয়া নেবেন? ফতোয়া যদি বর্তমান জামানার আলেমদের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে আপনি কি করে বলেন যে 1200 বছর পূর্বে যে ইমাম চলে গেছে আমি তার অনুসরণ করি? শুধু কি তাই? শুধু তাই নয়, এখানে আরো অনেক ব্যাপার রয়ে গেছে। তা হল যে আপনি দুনিয়াবী যে সমস্ত সমস্যা যুগের পর যুগ আসতে থাকবে, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই বেঁচে থাকা বর্তমান যুগের কোন ইমামের ফতোয়া গ্রহণ করতে হবে। বন্ধুগণ, দুনিয়াবী বিষয়ে সব বুঝি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে মগা হয়ে যায়। আমার এক ক্লাস ফ্রেন্ড ছিলেন, নাম আমির হাসান, বাড়ি শ্রীলঙ্কা, শাফি মাযহাবের লোক, বলতে সাধারণ লোক কোরআন হাদিস জানে না, তোমার হাদিস কোরআন পড়বে কি করে? তা আমি বললাম, সাধারণ লোক তো কোরআন হাদিস পড়তে জানে না, সাধারণ লোক তো ইমাম সাহেবের কেতাব তো পড়তে জানে। যেই লোক কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, সেই লোক কি মাযহাবি কেতাব পড়তে পারে? না, যে লোক কোরআন হাদিস পড়তে পারে না, সে লোক তো মাযহাবের কেতাবও পড়তে পারে না। তো ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে মানবে কি করে? ইমাম মালিক রাহিমাল্লাহর ফতোয়া সে জানবে কি করে? বর্তমান জামানার বেঁচে থাকা কোনো লোকের কাছে জিজ্ঞেস করতে হবে আমার মাযহাবে কি আছে। যেই লোক জিজ্ঞেস করবে আমার মাযহাবে কি আছে, সেই লোকেরা বললেই তো হয় কোরআন হাদিসে কি আছে। যার কাছ থেকে মাযহাব জানবে, তার কাছ থেকে তো কোরআন হাদিস জানা যায়। বন্ধুগণ, দুনিয়াবী বিষয়ে তারা ভালো বোঝে, আখেরাত সম্পর্কে মগা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখেরাত সম্পর্কে তারা গাফেল। তাকলিদের সবচেয়ে মারাত্মক সমস্যা হলো ইস্তিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার বন্ধ করে দেয়। কাল আল আব্দুল হাই আল্লাহ নবী রাহিমাহুল্লাহ, ওয়াম্মাল ইস্তিহাদুল মুতলাক ফাকালু ইখতাতামা বিল আইমাতিল আরবা হাত্তা আওজাবু তাকলিদ ইলা আখিরে। তারা ইস্তিহাদ সম্পর্কে বলে ইস্তিহাদের দরজা রুদ্ধ হয়ে গেছে, চার মাযহাবের মাধ্যমে ইস্তিহাদের দরজা বন্ধ, চার মাযহাবের চারজন ইমামের মাধ্যমে। তারা নিজেদেরকে বলে তাকলিদ ওয়াজিব, তাদের এই সমস্ত খোশ খেয়ালের কোনো দলিল নাই, তারাও সবের তোয়াক্কা করে না, অতএব তাদের এই কথার দিকে তোমরা ভ্রুক্ষেপ করো না। শরহ মুসাল্লামাতুস সুবুত 624 পৃষ্ঠা। বন্ধুগণ, মুসলিম ঐক্য বিনষ্ট হয় তাকলিদের কারণে। চার মাযহাবের চার মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল্লাহিল হারামে, যা আপনারা ইতিপূর্বে শুনেছেন। 604 হিজরিতে, 656 হিজরিতে বাগদাদ ধ্বংস হয়, 656 হিজরিতে মুসলমানদের আপোষ মারামারিতে, 801 হিজরি থেকে 1343 পর্যন্ত কাবা ঘরকে বিভক্ত করা হয়। 542 বছর যাবত এই পৃথিবীর মুসলিমেরা এই তাকলিদের কারণে এক জামাতে সালাত আদায় করতে পারেন নাই। বন্ধুগণ, ঐক্য বিনষ্ট হয়
আপনি বলছেন আহলে হাদিসরা ঐক্য বিনষ্ট করে, আহলে হাদিসরা ঐক্য বিনষ্ট করে না। যারা চার মাযহাবকে স্বীকৃতি দেয়, চার তরিকাকে স্বীকৃতি দেয়, চার ভাগে বিভক্ত হতে বলে মানুষকে, তারাই হলো ঐক্য বিনষ্টকারী। আমাদের প্ল্যাটফর্মের নাম মোহাম্মদী প্ল্যাটফর্ম, কোরআন এবং সুন্নার প্ল্যাটফর্ম। কোরআন এবং সুন্নার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তামাম বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি যদি মোহাম্মদী তরিকার অনুসারী হই, মোহাম্মদী তরিকা এমন তরিকা যেই তরিকায় আসার জন্য হানাফি শাফি মালিকি হাম্বলি চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোন তরিকার লোকের সেখানে আসতে বাধা নাই। বন্ধুগণ, এই তাকলিদের বিরোধিতায় যে সমস্ত ইমামদের নামে তাকলিদ বানানো তাকলিদ করা হচ্ছে এবং মাজহাব তৈরি করা হচ্ছে, তারাও এই তাকলিদের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দিয়ে গেছেন। কালা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহেমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছেন হালামুন আলাম আল্লাম ইয়ারিফ দালিলি আই ইউফতিয়া বিকালামি, যে আমার কথার দলিল জানে না তার জন্য আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া হারাম। কিতাবুল মিজান প্রথম খণ্ড 63 পৃষ্ঠা। কাল আল ইমাম মালিক রাহেমাহুল্লাহ মা মিন হাদিন ইল্লা মাখুযুন মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাদাল কবর, পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যার কথার কাটছাট নাই, যার কথার গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্যতা নাই, একমাত্র এই কবরের বাসিন্দা ছাড়া। ওয়াশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা 133 520 3439 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাআমালু বিল হাদিসি ওয়াদরিবু কালামি আল হায়ত ইকদুল জিদ 93 পৃষ্ঠা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যখন আমার কথাকে সহিহ হাদিসের খেলাফ দেখতে পাবে তখন তোমরা হাদিসের উপর আমল করো, আমার কথাকে ওয়ালের গায়ে ছুঁড়ে মারো। বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালান নখাই ওয়ালাল আওসাই ওয়ালা গায়রাহুম ওয়া খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ মিআরুল হক 53 পৃষ্ঠা দ্রষ্টব্য। বন্ধুগণ, আজকে আমাদের এই যে অবস্থা, আজকে আমাদের এই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে ফিরে আসতে হলে জাতীয় বিজাতীয় তাকলিদ, আইম্মায়ে মুজতাহিদিনদের ইজতিহাদি ফতোয়া কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যখন হবে আমরা গ্রহণ করব। আমাদেরকে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কি মাযহাব মানেন না, মাযহাব মানবেন না, বলবেন মাযহাব মানবো 100 বার, মাযহাব মানবো অসংখ্যবার, মাযহাব মানবো কিভাবে মানবো, তায়াম্মুমের মতো মানবো। মাযহাব মানবো কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি না পাওয়া গেলে তায়াম্মুম হবে, পানি না পাওয়া গেলে তায়াম্মুম, পানি পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই তায়াম্মুম ভেঙে যাবে। কোরআন এবং সুন্নাহ সরাসরি দলিল না পাওয়া গেলে তখন আমরা কোন আলেমের ফতোয়া মানতে পারব? কোরআন এবং হাদিস পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই আলেমের ফতোয়া বিলুপ্ত হবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়াময় মহান কারুণিক আল্লাহ পাক আমাদের এই তাবলিগি ইস্তেমাকে দীর্ঘজীবী করুন। তাবলিগি ইস্তেমার মাঠ ক্রয়ের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। মহতরম আমির জামাতের জীবদ্দশায় আমরা দেখে যেতে চাই দারুল হাদিস ইউনিভার্সিটি সহ অন্যান্য যে সমস্ত প্রকল্প, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত দিনী ভাইদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত দিনী ভাইদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।